আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমল করলে দোকানের মধ্যে উন্নতি হবেই হবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবেই হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, দোকানের মধ্যে উন্নতি হওয়ার জন্য খুবই সহজ একটা আমল, ওই কাঠ মানে কাঠ বাদাম যেটাকে আছে, কাঠ বাদাম এর বড় পাতা অথবা বট গাছের পাতা অথবা কাঁঠাল পাতা এ জাতীয়, অথবা জাইতুন গাছের পাতা, জাইতুনের চারটি পাতা এখানে লেখা আছে। তবে জাইতুনের পাতা না পেলে ওই চারটি পাতার মধ্যে আয়াত বলবো, এই আয়াতটা লিখে ইনশাআল্লাহ শুধু সাথে রাখলেই কারামত আপনি নিজে দেখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সেই আয়াতটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সূরাতুর রাদ আয়াত নাম্বার 1, 2 এবং 3। সূরাতুর রাদ আয়াত নাম্বার 1, 2 এবং 3। এই চারটা পাতা নেবেন, চারটা পাতার মধ্যে চারবার এই আয়াতটা লিখে দোকানের চারপাশে পুঁতে রাখবেন। পুঁতে রাখার ব্যবস্থা না থাকলে চারপাশে চারটা ফুলের টব কিনে রেখে দিবেন, ইনশাআল্লাহ ওই দোকানের মধ্যে থেকে বেশি সেল হবে, অনলাইনের দোকান হোক আর অফলাইনের দোকান হোক। একই ধরনের আমল সূরাত রাদ আয়াত নাম্বার 1, 2 এবং 3। এই লিখবেন হচ্ছে আপনারা জাফরান কালি দিয়ে পাক পবিত্র অবস্থায়, যে কোনো নামাজ পড়ার পরে, ওয়াক্তীয় নামাজ অর্থাৎ ফরজ নামাজগুলো পড়ার পরে। আয়াতটা আমি বলে দিচ্ছি, আলিফ লাম মিম র, তিলকা আয়াতুল কিতাব, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহু আল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদ বিগাইরি আওয়াদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়াসখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লি আজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমর ওয়া ইউফাসসিলুল আয়াতি লিআলিম ওয়া ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকা'ই রাব্বিকুম তুকিনুন ওয়া হুয়াল লাযী মাদাল আরদা ওয়া জা'আলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লি থামারাতি জা'আলা ফীহা যাওজাইনি ইথনাইনি ইউগশিল লাইলা ওয়ান নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিক্বাউমিন ইয়াতাফাক্কারুন। আয়াত তিনটা এখানে লেখা আছে। আজকের আমল জানিয়েছি আল্লামা কাশ্মীরি রহিমাহুল্লাহ তাআলার কিতাবের শুধু 19 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।